এনকাউন্টারত নিহত বরাকর অপরাধ জগতর কুখ্যাত মাফিয়া আব্দুল আহাদ চৌধুরী। শনিবার পুৱতি নিশা করিমগঞ্জর কুতারকান্দিত থকা তেওঁর বাসভবনের কাষৰ পৰা হাইলাকান্দি আরক্ষীর অভিযানকারী দলে গ্রেপ্তার করেছিল আহাদক। স্বাস্থ্য পরীক্ষার বাবে চিকিৎসালয়লৈ নিয়ার সময়তে পলায়ন করেছিল কুখ্যাত মাফিয়াটোয়ে। পুনৰ করায়ত্ত করবলৈ করিমগঞ্জ হাইলাকান্দি আর কাছাৰ আরক্ষীয়ে যৌথ অভিযান চলায়। আর দেওবারে পুৱতি নিশা ডেৰ বজাত লক্ষীনগরের পৰা করিমগঞ্জলৈ যোৱাৰ পথত আরক্ষীলৈ গুলিচালনা কৰিছিল আহাদে। মুখামুখি সংঘর্ষত নিহত হয় আব্দুল আহাদ চৌধুরী। अराउंड 1:30 AM आज सुबह 1:30 पे एक बाइक से जब लोग नाका क्रॉस कर रहे थे और उनको जब रोका गया तो बाइक में पीछे अब्दुल अहद चौधरी ही बैठा हुआ था और वो आर्म्ड था। उसने तुरंत पुलिस पार्टी के ऊपर फायर खोल दिया। पुलिस अपने प्रोडक्शन में रिटेलिएटरी फायर किया जिससे अहद के पैर में गोली लगा और वो वहाँ पर गिर गया। अहदर पर आरक्षी उद्धार करिसे एटा 9mm पिस्तल। অসম মেঘালয় আর মিজোরামর ভিন্ন আরক্ষী থানার 50টাতকৈ অধিক ফৌজদারি গোচর আছে আহাদর বিরুদ্ধে। কয়লা সিন্ডিকেট, জালনোট, ব্যাংক ডকাইতি, অস্ত্র সরবরাহ, ভূমি কেলেঙ্কারির গোচর অভিযুক্ত আহাদ। লগভগ 50 থেকে 60 কেসেস জিতনা মুঝে নলেজ হে, বাকি প্রেজেন্ট স্টেটাস কে হ্যায় ও চেক করনা পড়েগা। উসকে উপর ফেক কারেন্সি সে লেকে আর্মড ব্যাংক ডকাইতি মিজোরাম, উসসে লেকে জিতনা ভি ল্যান্ড স্ক্যাম হুয়া হ্যায় ল্যান্ড পোর্ট মে, উসসে লেকে জিতনা কোল সিন্ডিকেট হ্যায় হর তরফ উসমে মোর দেন 50 ক্রিমিনাল কেসেস ইন ডিফারেন্ট লেভেল অফ ট্রায়াল এন্ড ইনভেস্টিগেশন উসকে উপর চল রহে থে। মিজোরামর ব্যাংক ডকাইতির গোচরের পৰা হাত সরার বাবে আদালতত জমা দিছিল নিজর ডেথ সার্টিফিকেট। নিজেই নিজর মৃত্যুর ভুয়া প্রমাণপত্র উলিয়াই লৈছিল আহাদে। ये इसने अपने आप को मिजोरम के केस में बचाने के लिए खुद ही अपना डेथ सर्टिफिकेट इशू करवाया था जिसको दिखा कि वो मिजोरम के कोर्ट से अपने आप को बरी कराने में सफल हुआ था। तो फॉर्जरी इसका एक बहुत बड़ा मोडस ऑपरेंडी रहा है जिससे वो चालानों का फॉर्जरी करता है, डॉक्यूमेंट्स की फॉर्जरी, लैंड रिकॉर्ड्स की फॉर्जरी, ये भी उसके क्रिमिनल प्रोफाइल का एक बहुत ही इम्पोर्टेंट पार्ट रहा है। জালনোট সরবরাহত জড়িত থাকার সময়ত নিজের পিস্তলের গুলিয়ায় হত্যা করেছিল নিজ কন্যাক। এনকাউন্টারত নিহত অবৈধ কয়লা সিন্ডিকেটর এই খলনায়কর বাবে জেললৈ যাবলগীয়া হয়েছিল করিমগঞ্জের উপায়ুক্ত আর চক্র বিষয়াই। তথ্য জালিয়াতিরে বৃহৎ ভূমি কেলেঙ্কারি সংঘটিত করেছিল এই কুখ্যাত মাফিয়াটোয়ে। অভিযানকালত তেওঁর মৃত্যুর লগেলগে বন্ধ হব অর্ধশতাধিক গোচরের ফাইল। হাইলাকান্দির পৰা দীপাঙ্কর দত্ত, প্রাগ নিউজ।